আসসালামু আলাইকুম। আজকে আপনার ভাইয়ে বাজার থেকে মুরগির মাংস নিয়ে আইছে আর কদুনাই নিয়ে আইছে। কদুনাই রে একদম কচ্ছি, তো মুরগির মাংস দিয়ে আমি আজকে কদুনাই রান্না করব। এখন মুরগির মাংস ধুয়ে নেই আর কদুনাইটা কুইডে নেই। মাংস রান্না করবেন নাকি? আদা রসুন পেঁয়াজ আমি সিলাই নিতে আইছি, শিলপাটার মধ্যে বাইরে নেব। আদা রসুন সিলাই নিলাম, এখন আমি শিলপাটার মধ্যে বাইরে নেব। প্রথমে আমি পেঁয়াজ ছেঁচে নেব। আদা রসুন বাড়া শেষ, এখন আমি মাংসগুলো দেইকে বাইসে ধুইয়া নি। বাজারে কাড়া তো কর্ম থাকবো, পুড়ান লাগবো তুইডা নেই। মাংস ধোয়া শেষ, এখন আমি মাংসের মধ্যে মশলা দিয়ে দিব। আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, শুকনা মরিচের ফাঁকি, গরম মশলা, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার ফাঁকি, রামধনে হোসের ফাঁকি, হলুদ। এখন আমি সর্ষের তেল দিয়ে মাংসগুলো ভালো করে মিক্স করে নিই। চুলায় আগুন দিছি, এখন আমি কড়াই বহাই দেব। কড়াই গরম হচ্ছে, এখন আমি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল গরম হচ্ছে, এখন আমি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাড়া দিয়ে দেব। পেঁয়াজ আমার নাল নাল হচ্ছে, এখন আমি মাংস দিয়ে দিব। এই দেখো কদুনাটা, এখন আমি কুইডে নিব। একদম তত্তরা করছি, এটা কালা নাই না, খাইতে অনেক স্বাদ লাগবো। বিশ মিনিট ইয়ে অনেক সুন্দর, এটি রান্ধি আর হিন্দি খাই।
মাংস কষাবে নিজে অল্প পানি দিয়ে দিন তো প্রিয় দর্শক আজকে রান্নাটা অনেক লবণীয় হয় দেখেন কি সুন্দর রান্না হইছে দেখেন মাংস দিয়ে দেশি লাউ লাউ দিয়ে গইল একবারে ইয়ে গেছে গা পানি দেন না গই নেই জাল করো ঠিক আছে নাই গইলে একদম পানি হয়ে গেছে গা পানি এই দেই নাই পানি ছাড়া লাই মাংস রাখতেছি নাই দিয়ে একটু বলছে না আরেকদিন মাছ দিয়ে নাই রেনছিলাম গলে নেই খারা হয়ে আসার আজকে এটা দেখো কি সুন্দর হয়েছে নাট্য ভালো থাকে তরকারি হয়ে গেছে এখন আমি জিরার ফাঁকি দিয়ে তরকারি নামি নেব তো প্রিয় দর্শক রান্না বান্না শেষ তো আজকে অনেক সুন্দর একটা রেসিপি বানাইছে আরেদা লাউ দিয়ে মুরগির মাংস রান্না তো হাত দিলাম এখন অল্প পানি খেয়ে নিই লাউ গুণ একদম গইলে একদম ইয়ে গেছে ও আজকে সেই মজা হবে বিসমিল্লাহ সেই রকম লবণীয় হয়েছে সেই মজা আহা আমাদের নবীজি যেটা চাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ দিয়ে মাংস দিয়ে বলে রান্না খাইছে আর কি এইরকম বলে তার কাছে স্বাদ লাগছে আসলেও স্বাদ এই খাবারটা মাংস আজকে যেটা রান্না হয়েছে বলার বাইরে সেই স্বাদ এই যে লাউয়ের দেখেন কত বড় বড় আবেদা করছাল মানে তরকারি করছাল এই দেখেন এই যে এই দেখেন গইল একদম মেয়ে একদম পানি না গেছে দেখেন এই যে এইরকম গলে গেছে দেশের লোকের না ওইটা এটা শুধু আপনার খালি গ্রামে ভাবেন এইরকম নাম দেশি লোকের লাউ একবার রান্না করে খাবেন সেই স্বাদ ও অসাধারণ আজকে রান্নাটা সেই স্বাদ হয়েছে বর্তমান সব বস্তু হাইব্রিড হয়ে গেছে না স্বাদ না লোকাল বস্তুর এখনো স্বাদ আছে তো প্রিয় দর্শক দেখলেন আজকের ভিডিওটা কিরম হয়েছে কমেন্ট বক্সে লিখবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া রইল আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকেন আজকের দিকে বাই বাই খুদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম